গ্রাম সোনামর অঞ্চল টিংলা থানা পশ্চিম মেদিনীপুর। এখানে 1337 সালে ব্রিটিশদের অত্যাচারে এবং খিরাই গ্রামের মানুষ চৌকিদারি ট্যাক্স দিতে না পারায় তাদের বিরুদ্ধে ইংরেজ সরকার গুলি চালায়, যুদ্ধ ঘোষণা করে। খিরাই গ্রামের মানুষ নিরস্ত্র অবস্থায় বুরুজের কাঠ এবং মাটি ঢেল চালা নিয়ে যুদ্ধ করে, কিন্তু তাতে তো আর টিকতে পারেনি, তো ইংরেজদের মানে গুলিতে তাতে 22 জনে প্রাণ যায়। খিরাই গ্রামের ইতিহাস স্বাধীনতার যে আন্দোলনের একটা প্রেক্ষাপটের অংশ, কারণ চৌকিদারি যে ট্যাক্স জোরজুলুম করে আদায় করা হতো ব্রিটিশরা করত, তার বিরুদ্ধে গ্রাম এবং পাশাপাশি গ্রামের মানুষ খুবই এর প্রতিবাদ করে। 1337 সালের যে ঘটনা সেটা খুবই নৃশংস, এবং এই ঘটনাতে যেটা আমরা শুনেছি 22 জনের প্রাণ গেছে এবং আরও অনেক শতাধিক মানে আহত। এবং এখানে যে লাশগুলো নিয়ে যাবারও মানুষ পাওয়া যায়নি, পরবর্তীকালে পাশের থানা মানে দেবরা থানা থেকে এসে ওই মৃতদেহগুলো নিয়ে যায় এবং চুড়িয়া গ্রামে ওইখানে গিয়ে সৎকার করে। এবং পরবর্তীকালে আরও শোনা যায় যে এখানে যারা ওদের স্ত্রী ছিল তারা এখানে জীবন্ত সেই হাতে প্রাণ দিয়েছিল, এরকমও শোনা যায়। যে এটা এখনও আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আছে, যে সতীকুণ্ড বলেও আছে, এবং সেটা এখন মান্যতা পেয়ে আসছে এবং সেখানে পূজাপাঠও চলে, এবং আমরা সেই স্মৃতিটাকে বহন করে চলছি। এই 15ই আগস্ট আমরা সেই শহীদ স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠান করব, যাতে অন্যান্য জায়গার বিশিষ্ট সমাজসেবী আসে, আমরা সবাইকে আহ্বান করেছি। তো তাতে যাতে আমাদের এই গ্রামের এই স্মৃতিটা আরও উন্নত উজ্জ্বল হতে পারে, কোনো সরকারি সহযোগিতা আমাদের নেই, আমরা নিজেরা চাঁদা তুলে অনুষ্ঠান করি, যাতে আমরা পেতে পারি আপনাদের সহায়তা বা গভর্নমেন্টের তরফ থেকে কোনো সহযোগিতা, তার জন্য আশা করছি আমরা। প্রতি বছরই কি এটা করে থাকি? হ্যাঁ, প্রতি বছরই আমরা করে থাকি, তার জন্য একটা কমিটিও আছে, প্রধান সাহেব কিছুটা সহযোগিতা করে, আশেপাশে আমরা স্কুল থেকেও এখানে এসে মোটামুটি এখন এটাকে স্মৃতিটা জাগিয়ে রাখছি আর কি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।